হ্যালো ডিয়ার ডিয়ার্টস তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা সুপার ইম্পর্ট্যান্ট খুব খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা এই একটা ভিডিওতে ত্রিপুরার যত রিক্রুটমেন্ট প্রসেস আছে সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন যেই রিক্রুটমেন্ট বোর্ডসগুলো থেকে যেই চাকরির পরীক্ষা যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো করা হয়েছিল ওই সবগুলোর যা যা আপডেট আছে লেটেস্ট সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা শেয়ার করব। এখানে কন্ট্রাকচুয়াল পোস্টের ভ্যাকেন্সিরও নিউজ আছে প্লাস রেগুলার পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো বেরিয়েছিল ওইগুলো সংক্রান্ত নিউজ আছে এখানে কিছু কিছু রিক্রুটমেন্টের রেজাল্ট বেরিয়েছে কিছু কিছু রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছে কোনো একটা রিক্রুটমেন্টের ইন্টারভিউ ডেট দিয়েছে কোনো একটা রিক্রুটমেন্টের এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট বেরিয়েছে সবগুলো আমরা তোমাদের এখানে বলবো মেইনলি সফেদ টিআরএলএম টিপিএসসি এই রকম বিভিন্ন বোর্ডসের থেকে কি কি লেটেস্ট আপডেট আছে তোমাদের সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ সংক্রান্ত সব লেটেস্ট আপডেটস ও নিউজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট আপডেটগুলো সবাই যাতে জেনে নিতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম শেয়ার তোমরা করবে এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি চলো লেট লেটাস্ট বিগিন বিফোর আই বিগিন একটা কথা বলে তোমরা যদি হয়ে থাকো রেগুলার বিভিন্ন সরকারি ফিক্সড পে কন্ট্রাকচুয়াল প্রাইভেট চাকরির ইনফরমেশন লাগবে ত্রিপুরার বা তোমরা যদি এমন থাকো যাদের রেগুলার এই সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হয়ে থাকো যারা লেটেস্ট নিউজ ট্রেন্ডিং নিউজ এডুকেশনাল আপডেটস নিয়ে ডিটেলসে জানার সহজ ভাষায় জানার তোমাদের ইন্টারেস্ট আছে দেন ইউট দা রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডিটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে তোমাদের অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট

অনেকটাই কিন্তু সাহায্য করবে সো এই গুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স সো চলো শুরু করছি উই আর গেটিং গেটিং ইন টু মেইন পারপাস অফ দিস ভিডিও নোটিস নাম্বার ওয়ান এক নাম্বার নোটিশ এসছে ফ্রম দ্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন হুইচ ইজ এ উইং আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা জিনাদের মেইন কাজ হচ্ছে টু ওয়ার্ক উইথ দ্য সেলফ হেল্প গ্রুপস ঠিক আছে সো এই ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বা এ কিন্তু তোমাদের বেশ কিছুদিন আগে দুই হাজার তেইশের ডিসেম্বরের দিকে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছিল বিভিন্ন পোস্টে ঠিক আছে সো এতদিন পর ওনারা একটা কিছুদিন আগে ওনারা একটা ওনাদের ওয়েবসাইটে নোটিশ দিয়েছেন যে কারা কারা কোন পোস্টের জন্য পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল ওদের রোল নাম্বারসগুলো আছে এক নাম্বার রোল নাম্বার নামগুলো আছে দু নাম্বার হচ্ছে পরীক্ষার ডেট যে খুব তাড়াতাড়ি দেবে এটার ব্যাপারে ওনারা নোটিশটাতে বলেছেন ভেরি ভেরি আর্জেন্ট আপডেট যারা এটার জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু অলরেডি মেসেজ যাবে ঠিক আছে জেনারেলি মোবাইল বা ইমেল আইডিতে কিন্তু মেসেজ যায় সো তোমরা বা তোমাদের যদি বন্ধু বান্ধব কেউ থাকে এটা দিয়ে থাকে কারণ রিক্রুটমেন্ট অনেকদিন হয়েছে তো সো অনেকেরই এমন আছে যারা অ্যাপ্লাই করে ভুলেও গেছে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে এই হচ্ছে সেই আপডেট যেটা বেরিয়েছে ফ্রম দা গভর্মেন্ট অব ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা মেমোরেন্ডামে কি লেখা আছে দেখো কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাডভার্টাইজভার্টাইজমেন্ট নং জিরো ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অফ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন নোটিফাইড ওয়াইড ফাইল নাম্বার এত ডেটেড আট ডিসেম্বর দুই হাজার তেইশ হ্যাজ বিন পাবলিশ অন টিআরএলএ এম ডট ত্রিপুরা ডট জিও ভি ড রুরাল ডট ত্রিপুরা ডট জিও ডট ইন অ্যান্ড ত্রিপুরা স্টেট পোর্টাল দ্য পোস্ট ওয়াইজ ডিভিশন ফর ক্যাট ক্যাট মানে হচ্ছে কমন অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে মানে লিগ বা লিখিত পরীক্ষার যেটা মানে শর্ট ফর্মটা ওটাকে কী বলে ক্যাট

ব্লক মিশন কোঅর্ডিনেটর লাইভলিহুড কোঅর্ডিনেটর আর ক্লাস্টার কোঅর্ডিনেটার বিভিন্ন পোস্টের জন্য ঠিক আছে তেমনিভাবে ক্যাট থ্রি ক্যাট থ্রি হবে এমআইএস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট আর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সো তোমরা যারা এই সবগুলো পোস্টে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এলিজিবল লিস্ট কিন্তু বেরিয়ে গেছে এই দেখো এই সেই রোল নাম্বার বা টোকেন নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস যারা এটা অ্যাপ্লাই করেছিল ঠিক আছে তোমরা একটু দেখে নাও আর এটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো যে আদৌ তোমাদের নাম্বারটা আছে কিনা যদি থাকে প্লিজ ওয়েট ফর দ্য অফিসিয়াল কনফার্মেশন ফ্রম দেম বা অফিসিয়াল নেক্সট নোটিস বা আপডেট ফ্রম দেম রিগার্ডিং দ্য এক্সাম ডেট ওনারা কিন্তু এর মধ্যেই কিন্তু এক্সাম ডেটটা দিয়ে দেবে ঠিক আছে সবার মাঝে শেয়ার করে দেওয়া এই গুরুত্বপূর্ণ আপডেটটা এটাই ছিল নোটিশ নাম্বার ওয়ান এইবার আমরা চলে যাই নোটিশ নাম্বার টু দুই নাম্বার চাকরির সংক্রান্ত চাকরির মানে প্রসেস সংক্রান্ত কি আপডেট আছে আপডেটটা এসছে ফ্রম দ্য সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট মানে সফেদ সফেদ থেকে তোমরা জানো কেমিস্ট পোস্টের কিন্তু একটা মানে রিক্রুটমেন্টের যে কিন্তু বেরিয়েছিল ঠিক আছে অনেকগুলো পোস্টের মধ্যে কেমিস্টটাও কিন্তু ছিল এইবার ওনারা লিস্ট বের করেছে প্লাস কিন্তু এলিজিবল অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে ভেরি ভেরি আর্জেন্ট আপডেট এই দেখো এটা এসেছে অন ইলেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিফিকেশন ফর পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কেমিস্ট ঠিক আছে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে ডিগ্রি চাওয়া হয়েছিল ঠিক আছে

ইন পার্সলাল পার্সোনাল ইন্টারভিউ টু বি হেল্ড এট সফেদ আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরা অন টোয়েন্টি ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পার দ্য ফলোয়িং শিডিউল মনে রাখবে সফেদের কেমিস্ট পোস্টে ইন্টারভিউ ডেট হচ্ছে চব্বিশে জুন দুই হাজার চব্বিশ তোমরা সবাই জানো সফেদ হচ্ছে একটা এজেন্সি ঠিক আছে যে যে এজেন্সিটা মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাপ্রুভ একটা রিক্রুটমেন্ট এজেন্সি তোমরা বলতে পারো ওনারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ম্যান পাওয়ার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট ওনারা কিন্তু ম্যান পাওয়ার কিন্তু সাপ্লাই করে ঠিক আছে সো তোমরা দেখে নাও কেমিস্ট পোস্টের জন্য তোমরা এলিজিবল তোমরা চব্বিশে জুন দুই হাজার চব্বিশে তোমরা সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমাদের রিপোর্টিং তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো আর একটা ফর্মাল ড্রেস পরে তোমরা সফেদের আইটিআইটার উল্টো দিকে ইন্দ্রনগরের সফেদের অফিস ওখানে তোমাদের যেতে হবে টু এপিয়ার ফর দ্য পোস্ট অফ টু এপিয়ার ফর দ্য ইন্টারভিউ অফ কেমিস্ট পোস্ট ঠিক আছে কারা কারা এলিজিবল দেখে নাও প্রথম হচ্ছেন শ্রীমতী দীপিকা দেবনাথ রনীত রয় দেবব্রত চক্রবর্তী শক্তিব্রত রয় শরূপা দত্ত সৌরভ দত্ত কার্তিক বিশ্বাস এমন করে তোমাদের টোটাল ক্যান্ডিডেটস পঞ্চাশ জন তোমরা এলিজিবল ঠিক আছে প্রথম যেই পঁচিশ জন ওদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে সাড়ে দশটা সেকেন্ড যেই পঁচিশ জন বা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি যাদের সিরিয়াল নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি সহ তোমরা মিলিয়ে নিও তোমাদের ক্যাটাগরিও দেওয়া আছে তোমাদের টাইম অফ রিপোর্টিং হচ্ছে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি কি নিয়ে যেতে হবে দেখে নাও ক্যান্ডিডেট শুট প্রডিউস হার্ড কপি অফ হিজ অর হার অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ফটোগ্রাফ তোমাদের যে অনলাইনে যে ফিল করেছিল ওটার অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা তোমাদের নিয়ে যেতে হবে প্রিন্ট করে ক্যান্ডিডেট শুড প্রডিউ হিজোর অরিজিনাল ডকুমেন্টস আপলোডেড এট দা টাইম অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তোমরা যা যা সাবমিট করেছি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় ওইগুলো তোমাদের নিয়ে যেতে হবে মনে রাখবে জেরক্সও কিন্তু রাখবে সেলফ অ্যাটেস্টেড জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো ফটো তোমাদের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অবশ্যই তোমাদের লাগবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন ফি যে দিয়েছিলে তোমাদের ওটারও একটা প্রুফ কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যদি তোমাদের এই তিনটের মধ্যে কিছু না থাকে ইন্টারভিউ দিন চলে যাও ওখানে গিয়ে জিজ্ঞেস করবে যে নেই আমি কি করবো ঠিক আছে তবুও কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে রিমেম্বার দ্য ডে টোয়েন্টি ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট সফেদ হেডকোয়ার্টার হুইচ ইজ অ্যাট ইন্দ্রনগর অপোজিট আইটিআই ঠিক আছে সবার মাঝে শেয়ার করো এটাও এই নোটিশটা ডাউনলোড করার লিঙ্কটাও আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্কটা ক্লিক করে নোটিশটা ডাউনলোড করে তোমরা ডিটেলসে পড়তে পারো নেক্সট নোটিস নাম্বার থ্রি তিন নাম্বার নোটিশ যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা আর্জেন্ট নোটিশ এসেছে একটা কমপ্লিট নিয়োগের যেই প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস সরকারি চাকরিতে কমপ্লিট প্রসেসটা ক্যান্সেল করা হয়েছে কি নিয়োগের কোন পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে টেকনিক্যাল কলেজ টিআইটির জন্য বা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে ওনারা কিন্তু রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছিলেন যার রিক্রুটমেন্ট রুলস নিয়ে বা ওই অ্যাডটার মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে ওখানে হয়তো কিছু একটা মানে কি বলবো ওখানে ডিবেট হয়েছে তার জন্য ওনারা কিন্তু এই

এই রিক্রুটমেন্ট রুলসটা নিয়ে প্রশ্ন উঠিয়েছিল অনেকে ঠিক আছে তো এটার জন্য যেহেতু ডিবেট চলছিল তার জন্য দে হ্যাভ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে ফর ফার্দার ইনফরমেশন ওনারা বলেছেন যে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো যদি এটা আবার বেরোয় আমরাই তোমাদের সবচেয়ে প্রথম আপডেট দিয়ে দেবো এই নোটিশটাও ডাউনলোড করা লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রাখি তোমরা ইচ্ছে হলে তোমরা ডাউনলোড করে নিতে পারো সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে নেক্সট নোটিশ নাম্বার ফোর চার নম্বর চাকরির পরীক্ষা সংক্রান্ত নোটিশ যেটা আমরা পেয়েছি ফ্রম দ্য কোথায় ফ্রম ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আরেকটা নোটিশ এসছে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যেই একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল যেটার প্রিলিমস পরীক্ষা হয়ে গেছিলো প্রিলিমসে কোশ্চেন পেপার টাফ হয়েছিল তারপর এটার আনসার কি নিয়ে অনেক কোশ্চেন উঠেছিলো ত্রিপুরা হাইকোর্টে গিয়েছিল হাইকোর্ট কিন্তু বলেছিল যে আবার রিভাইজড আনসার কি পাবলিশ করো ঠিক আছে সো অ্যাকর্ডিংলি টিপিএসসি রিভাইজড আনসার কি পাবলিশ করে আবার ফ্রেশ ফ্রেশ এলিজেবল ক্যান্ডিডেটসদের লিস্ট ওনারা পাবলিশ করেছেন প্লাস মেইনস এক্সাম কবে হবে ওটারও কিন্তু ওনারা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সকল ইঞ্জিনিয়ারিং যেই অ্যাসপিরেন্টসরা আছে বা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করে দাও যারাই টিএস মানে টিএস দুই হাজার তেইশের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা বা যারা অ্যাপ্লাই করেছিল ওরা যাতে মেইনস এক্সামের ডেটটা যেন অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে পারে ঠিক আছে প্রথম প্রথম নোটিশটা ওনাদের থেকে এসছে টিএস সংক্রান্ত যে মেইনস एग्जामের ডেট বেরিয়েছে দেখো কি লিখেছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইন পারসুয়েন্স অফ হাই কোর্ট অফ ত্রিপুরা জাজমেন্ট ডেটেড এত এরাইজিং अपॉन ডব্লিউপিসি 164 এন্ড ডব্লিউপিসি 166 দা রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি एग्जामिनेशन held on 8 October 2023 for recruitment to the post of Junior Engineer TES Grade 5 A degree civil electrical mechanical group B gazetted PWD department and government of Tripura and Junior Engineer TES Grade 5 B diploma civil group C non gazetted PWD department government of Tripura has been reviewed and recasted on the basis of marks obtained by the candidates as per the modified final answer key published in commission's website on ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাস পার হাইকোর্টস অর্ডার হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন ফিল্মসের ফ্রেশ আনসার কি নতুন কমিটি গঠন করে ফ্রেশ আনসারকে পাবলিশ করার জন্য অ্যাকর্ডিংয়ে আমরা তোমাদের জানিয়েছিলাম এইবার আরেকটা আর্জেন্ট নোটিস হচ্ছে ওনারা কিন্তু মেনসে ডেট দিয়ে দিয়েছে প্লাস রিভাইসড আনসারকে যেটা ফিফথ জুনে পাবলিশ হয়েছে ওটার বেসিসে ওনারা কিন্তু আবারও প্রিলিমস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু নতুন করে ওনারা বের করেছেন দেখো ওনারা কি লিখেছে মেন্স এক্সামের ডেট ওনারা বলেছেন কবে হবে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ দ্য এক্সামিনেশন অব দ্য প্রভিশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইজ লাইকলি টু বি হেল্ড অন এন্ড ফ্রম টোয়েন্টি ফিফথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে

আরেকটা নোটিস দিয়ে ওনারা এই রিভাইজড কির বেসিসে ওনারা প্রিলিমসের রেজাল্টটা ওনারা আবার আউট করেছেন এটাও আজকে বেরিয়েছে থার্টিন্থ জুন দেখো এখানে এই লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস আছে এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার টি গ্রেড ফাইভ বি ডিপ্লোমা সিভিল যেই পরীক্ষাগুলোর আনসার কি নিয়ে কোশ্চেন উঠেছিল আর যেগুলোকে রিভাইজ করতে বলেছিল শুধু শুধুমাত্র ওইগুলোরই কিন্তু বেরিয়েছে ঠিক আছে প্রথম হচ্ছে টি গ্রেড ফাইভ বি ডিপ্লোমা সিভিল এখানে ক্যান্ডিডেটস অ্যাড হয়েছে ঠিক আছে আগের ক্যান্ডিডেটসরাও আছে প্লাস এখানে নতুন করে সিক্সটি সিক্সটি জন এমন করে অ্যাড হয়েছে ঠিক আছে সিভিলে নেক্সট এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার টি গ্রেড ফাইভ এ ডিগ্রি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের লিস্টটা বেরিয়েছে তারপর আরেকটা নতুন ইনস্ট্রাকশন এসছে যে তোমাদের কি করতে হবে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট সাবমিটেড ডকুমেন্টস প্রায়র টু দিস ইনস্ট্যান্ট নোটিফিকেশন আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ মেনশনড ইন দ্য সেড অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য রিসেপশন কাউন্টার অফ কমিশন সেক্রেটারিয়েট ডিউরিং অফিস আওয়ার্স অন অর বিফোর টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফেলিং হুইচ ক্যান্ডিডেটার উইল বি সামারিলি রিজেক্টেড যারা তোমরা এমন ক্যান্ডিডেট আছো নতুন করে এই লিস্টে তোমরা অ্যাড হয়েছো আর আগে তোমরা ডকুমেন্ট সাবমিট করো যারা আগে সাবমিট করেছিল টিএসি তোমাদের কিন্তু আর সাবমিট করতে হবে না নতুন যারা এই লিস্টে অ্যাড হয়েছে তাদের রোল নাম্বার অ্যাড হয়েছে তোমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টিপিএসসি অফিসের মধ্যে গিয়ে টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য টু অপিয়ার ফর দ্য মেন্স এক্সামিনেশন সবার মাঝে শেয়ার করে দাও একুশে জুনের আগে সবাই কিন্তু তোমরা সাবমিট করে দিও আজকে হচ্ছে থার্টিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে সবগুলো রেজাল্ট ডাউনলোড করার লিঙ্কটা পিডিএফটা আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি যাদের যে রেজাল্টটা লাগবে মানে ওই লিঙ্কটা তোমরা ক্লিক করো সো আর এই যে মেইনস এক্সামের যে ডেটটা দিয়েছে এটার নোটিশটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ঠিক আছে আর একটা পিডিএফ বেরিয়েছে এই টিএস এক্সাম সংক্রান্ত যে কাট অফ মার্কস কত গেছে প্রথমটা দিয়েছে প্রথম পিডিএফটা বেরিয়েছে যে টিএস গ্রেড ফাইভ বি ডিপ্লোমা সিভিল গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার পি ডিপার্টমেন্ট দেখে রাখো এখানে ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল কিন্তু কাট অফ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন ক্যাটাগরি ইউ আর মেল জেনারেল ক্যাটাগরি পুরুষ পুরুষদের জন্য একশোতে হাইয়েস্ট মার্ক লিখিত পরীক্ষায় প্রিলিমস পরীক্ষায় গেছে সিক্সটি কারণ কোয়েশ্চেন পেপার টাফ হয়েছিল লোয়েস্ট মার্কস মানে কাট অফ গেছে ফরটি ঠিক আছে এমন করে তোমরা দেখে নাও ফর ইউ আর ফিমেল এসসি মেল এসসি ফিমেল এসটি মেল এসটি ফিমেল পিএইচ লোকো পিএইচ মানে এগুলো হচ্ছে কি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের वैकेंसी ঠিক আছে সবচেয়ে কম কাট অফ গেছে ফর পিএইচ ইজ 30 ইন দা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি ডিপ্লোমা তেমনি ভাবে টিএস গ্রেড 5 এ ডিগ্রি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল গ্রুপ বি গ্যাজেটেড পিডব্লিউডি ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ত্রিপুরার জন্য প্রিলিমস এক্সামে কাট অফ গেছে ফর ইউ আর মেল কত গেছে ফোরটি হায়েস্ট মার্কস যিনি পেয়েছেন ওনার মার্ক হচ্ছে আউট অফ হান্ড্রেড এইটটি পয়েন্ট টু ফাইভ ঠিক ও তেমনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবগুলো এখানে আছে পুরোটা লিস্ট আমরা দেখাইনি তোমরা ডাউনলোড করে দেখে নাও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইউ আর মেলে কাট অফ গেছে আউট অফ হান্ড্রেড ফিফটি ফাইভ হাইস্ট মার্ক পেয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ ফর ডিটেলস অফ অল দিস রেজাল্ট কাট অফ মার্কস এক্সাম ডেট ফলো দা লিংক দ্যাবেন ডিসক্রিপশন বক্স বিলো ঠিক আছে ইন্ডিভিজুয়াল জিনিস আমরা মেনশন করে করে লিঙ্কটা দিচ্ছি যাতে যেটা দরকার তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে তো চলো এই ছিল ছোট একটা ভিডিও সমস্ত চাকরির পরীক্ষার সব আপডেট আমরা এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে জানিয়ে দিলাম কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল স্টাডি উইনটা ফলো করো ত্রিপুরার কোন চাকরি সংক্রান্ত কোন আপডেট আমরা তোমাদের মিস হতে দেবো না এবার তোমাদের থেকে একটা জিনিস চাইবো তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস এর গ্রুপ সবার সাথে শেয়ার করবে লিঙ্কটা সবখানে শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাই যাতে জানতে পারে কারোর যাতে কোনো আপডেট যাতে মিস না হয় ঠিক আছে চলো ভিডিওটা দেখে দেখতে থ্যাংস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয় তোমার টিপিএসি ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট জুডিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস সাপোর্স এসএসএস সিজিএল সিএএএস এম রেলওয়ে এনটিপিসি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওগুলো তোমরা ফলো করতে পারো ওখানে ফলো করলে তোমার সমস্ত আপডেট ওখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে আর সবাইকে জানাই অল দ্য বেস্ট যারা যারা এই সামনে টি এর মেইনস পরীক্ষা লিখতে যাচ্ছ বা সফেদের কেমিস্ট্রির ইন্টারভিউ যারা তোমরা দিতে যাচ্ছ বা টিআরএল এর রিটার্ন এক্সাম মানে রিটার্ন এক্সামের যারা বসতে যাচ্ছ ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট ভালো করে পরীক্ষা ও ইন্টারভিউ দেবে সবাই কিন্তু তোমাদের সবাইকে কিন্তু আমরা সাকসেসফুল দেখতে চাই ঠিক আছে চলো সবাই ভালো থাকবেন হ্যাভে নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার